পাঁচজন আসছে, সবাই দিয়া সবার ক্যামেরা অন, সবার ভয়েস অন, ও ভয়েস বন্ধ করে দিচ্ছে। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রীরা, তা কেমন আছো সবাই? পঞ্চম শ্রেণীর ছাত্রীরা সবাই ভালো আছো? আজকের গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরা গত ক্লাসে উপাত্ত নিয়ে আলোচনা করছিলাম। উপাত্ত নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও আমরা উপাত্ত নিয়ে আলাপ করব। অনুকরণী খেয়ারও দেখো, তোমরা কেমন আছো আমার প্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিরা? সবাই ভালো আছো? জি সবাই দেখো, আমরা কত অনুশীলনী কেন নিয়ে আলোচনা করব। আমরা অনুশীলনী কেন নিয়ে আলাপ করবো, ঠিক আছে? আমাদের আজকে হচ্ছে কত পৃষ্ঠা? 150 পৃষ্ঠা। 150 পৃষ্ঠা। আমি তোমাদেরকে গত ক্লাসে আমি চতুর্থ শ্রেণীর অঙ্কটা করে দিয়েছি। হ্যাঁ, এবার আমি পঞ্চম শ্রেণীটা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি পঞ্চম শ্রেণীটা করব। এক নম্বর আমাদের পঞ্চম শ্রেণীতে আছে কয়জন দেখো? দেখো, 20, 60, 90,
আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে তোমরা গণে দেখো কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, আর 3 সাথে 21, এখানে 1 সাথে 21টা। আমাদের মোট 20 জন, পঞ্চম শ্রেণীতে 20 জন ছাত্রছাত্রী আছে। তার আমাদের পঞ্চম শ্রেণীতে 20 জন ছাত্রছাত্রী আছে। আজকে উষা সিং মানমা আসে নাই। হ্যাঁ, কে কে আসছে? পুনু আসছে, তারপরে হুমায়রা আসছে, তারপরে এটা বলছে না, ইফরান আসছে। হ্যাঁ, আজকে আরো অনেক মেয়ে কম আসছে। যারা আসো না তাদের নাম্বার হবে না। আর আগামী কাল থেকে তোমাদের ক্লাস খোলা আগের নিয়মে, সকাল 8টা থেকে ক্লাস খোলা। কালকে থেকে স্যার 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 হ্যাঁ স্যার হ্যাঁ কালকে কি স্কুল খোলা? হ্যাঁ, কালকে আমাদের সকাল 8টা থেকে আসবো যে সারা বাংলাদেশে কালকে থেকে স্কুল খোলা। সকাল 8টা থেকে আসবো। হ্যাঁ, আমাদের আগের মতো 8টা থেকে ক্লাস শুরু হবে। জি স্যার জি। থেকে আচ্ছা আমাদের জি স্যার তাহলে এবার এখানে 20 জন ছাত্রছাত্রী আছে। 1 নম্বর বলছে, প্রতিশত দিয়ে সর্বোচ্চ লেখাপড়ার সময় কত? কে বলতে পারে? দেখো তো এখানে সবচেয়ে বড় কত?
হ্যাঁ সবাই দেখো সবচেয়ে বড় কে বলতে পারে? 110 110 110 ভেরি গুড 100 100 কোথাও তো তারপরে দুই নাম্বার আমি আজকে শুধু পঞ্চম শ্রেণীটা করব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় লেখাপড়ার সময়ের গড় গড় বললে আমরা কি করব সবগুলো যোগ করব গড় বললে আমরা সবগুলো যোগ করব যোগ করার নিয়ম হচ্ছে এদিন পর্যন্ত যোগ করব একসাথে সবগুলো যোগ করা কঠিন হবে দুই নাম্বার বিজ্ঞানের মোট সময় বিজ্ঞানের মোট 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 সময় তার মোট সময় কি করতে হবে এগুলো যোগ করতে হবে তাহলে আমি এগুলো মুছে ফেলি স্যার এগুলো তো তোমাদের বইতে আছে বইতে আছে না আমি এগুলো মুছে ফেলে যোগ করে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখানে লিখে এগুলো লিখে যোগ করা যাবে না তাই আমি এগুলো মুছে ফেলতেছি ঠিক আছে তখন এগুলো কমাগুলো সবগুলো মুছে ফেলবো আমরা কমাগুলো মুছে ফেলে ওখানে আমরা যোগ চিহ্ন দেব মুছে আমরা ওখানে যোগ চিহ্ন দেব অর্থাৎ এটার পরে আমরা উঠে যাব বিজ্ঞানের পড়ার সময় এখানে হবে যোগ চিহ্ন স্যার আওয়াজ কম শোনা যাচ্ছে হ্যাঁ আওয়াজ কম শোনা যাচ্ছে আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কম শোনা যাচ্ছে স্যার কম শোনা যাচ্ছে জি স্যার আচ্ছা আমি দেখি এখন শোনা যাচ্ছে জি স্যার হ্যাঁ জি স্যার হ্যাঁ আর এগুলো আমরা যোগ চিহ্ন দেব এগুলো নিচে লেখার কথা ছিল আমার এখানে জায়গা নাই এই জন্য আমি এটা উপরে করতেছি এবার আমরা এক লাইন যোগ করো সবগুলো যোগ একসাথে করতে পারবে না এটা রাগ করো শূন্য 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 এখানে শূন্য বসালাম এবার দেখো এক দিয়ে রেখে তিন হ্যাঁ দিয়ে রেখে তিন তারপরে তিন চার পাঁচ পাঁচ তিন আট আট আর দু ষোলো সতেরো সতেরো ছয় তেইশ চব্বিশ পঁচিশ তাহলে পঁচিশে পাঁচ হাতে দুই দিয়ে রেখে তিন এবার এটা যোগ করো শূন্য 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 সবগুলো শূন্য এবার দেখো আট আট
তারপরে এখানে দেখো শূন্য 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 শূন্য, আমরা এবার শূন্য বসাই দেব। এবার এবার আমরা মোট যোগ করব শূন্য শূন্য, তারপরে পাঁচ তিন পাঁচ পনেরো চোদ্দ চার হাতে এক তিন নয় নয় রেখে দশ, তাহলে সময় হচ্ছে কত দশ চার এত এত মিনিট। এবার আমাদের বলছে যে গড় সময় বের করতে, আমরা গড় বের করার নিয়ম শিখেছিলাম, গড় বের করার নিয়ম কিভাবে শিখেছিলাম, গড় বের করে গড় বের করার নিয়ম হচ্ছে তার গড় বের করে যতটা সংখ্যা আছে এগুলো সমষ্টি, সমষ্টিকে যতটা সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ, তখন আমাদের গড় বের হবে। তাহলে আমাদের এখানে সংখ্যা আছে বিশটি, সংখ্যা কয়টি আছে বিশটি, তাহলে আমরা বিশ দিয়ে ভাগ করব, সুতরাং বিশ জনের বয়সের গড়, সুতরাং বিশ জনের বয়স নয় সময় গড় হবে কত এক শূন্য এক শূন্য চার শূন্য ভাগ ভাগ কত বিশ, এবার সময় কত হয় দেখো, হ্যাঁ দুইশোনে আমরা এই শূন্য এই শূন্য বাদ দিলে এটাকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে একশো, একশো চারকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে, কারণ এই শূন্য আর এই শূন্য কাটা পেছনে পেছনে, এটাকে দুই দিয়ে ভাগ করো, পাঁচ দুগুণে দশ, তাহলে চার নামলো দুই দুগুণে চার, তাহলে আমাদের কত হলো বায়ান্ন। তাহলে পঞ্চম শ্রেণীর তাদের লেখাপড়ার সময়ের গড় আমাদের বের হয়ে গেল, আর কারো সমস্যা আছে স্যার? আমরা একসাথে বিশটা যোগ করতে অনেক ঝামেলা হতো, এই জন্য আমি পার্ট পার্ট করে তিন পার্ট যোগ করছি, তিন পার্ট যোগ করে একসাথে যোগ করছি, তখন আমাদের বিশ জনের মোট বয়স বের হলো, ওকে আমরা বিশ দ্বারা ভাগ করেছি আর তখনই গড় বের হয়ে গেল। ওকে স্যার, এবার তিন নাম্বার দেখেন, একের তিন, তিন নাম্বার বলছে নিচের খালি গড় গুলো পূরণ কর, তাহলে আমি একটা করাচ্ছি, খালি ঘর গুলো পূরণ করো সময় শ্রেণী,
সময় আর শ্রেণী এখানে ফোর ফাইভ একসাথে দেওয়া আছে, আর তোমাদের বই খুলতে হবে, তোমাদের বই খুলতে হবে। ফোর ফাইভ আমি একসাথে লিখবো, আর যদি বলতে শুধু ফাইভ তাহলে আমি ফাইভটা লিখে, ফাইভ আর ফোর একই নিয়ম, আমি ফাইভটা লিখে দিচ্ছি। লিখতেছো না এগুলা? লিখতেছি। না লিখতে পারো সময় শুনছি, লিখতে আমি ফাইভটা লিখে দিচ্ছি। পঞ্চম শ্রেণী দেখো, প্রথমটা হচ্ছে কি সময়, সময় তারপরটা হচ্ছে সময় আর এখানে পঞ্চম শ্রেণী দেখি আমরা, আমরা তো একটা করছি, আমরা তো একটা করছি, চতুর্থ করছি না, এখানে শূন্য থেকে উনিশ পর্যন্ত, শূন্য থেকে উনিশ, তারপরে বিশ থেকে, বিশ থেকে কত উনচল্লিশ, তারপর চল্লিশ থেকে ষাট, তারপরে সাইড থেকে আসছে। আপনারা সবাই বুঝতেছেন, তারপরে সাইড করে কত আসে, আশি থেকে, আশি থেকে কত হবে নিরানব্বই। স্যার শূন্য থেকে উনিশের পরেটা বুঝতেছি না কোনটা, স্যার একটু বলি দেন তো এটা কি হবে। দেখো এটা হচ্ছে শূন্য থেকে উনিশ, এখন বুঝতে পারতেছ? তারপর চল্লিশ থেকে উনষাট, তারপরে ষাট থেকে উনআশি,
হ্যাঁ, তারপরে 80 থেকে 80 থেকে কত 99, এটা 99, এটা কত 99, 99 পরে 100, 100 থেকে 119, আমাদের এর পরে আর নাই, সর্বোচ্চ ছিল আমাদের 110 পর্যন্ত। তারপর আমরা এবার লিখবো এখানে হিসার মোট, এবার দেখো আমি পঞ্চম শ্রেণী, তোমরা বই হাতে নাও, 20, 20 প্রথম বড় হবে না, 20 হবে এখানে এক টেলি, 20 এক টেলি। তারপরে স্যার এগুলো হাত দিয়ে দিয়ে করতে হবে, না হলে হাত ধরে গেলে পারবে না, 60, 60 হবে এই করে। তারপর 90, 90 হবে কোন করে দেখো, এখানে আছে 80 থেকে 99 পর্যন্ত হলে 90 এই করে আছে। তারপর 30, তার 30 আছে এই করে, 20 থেকে 39 এর ভিতরে 30 আছে। তারপরে 20, 20 আছে এখানে, আরো একটা 20 আছে এখানে, তার দুইটা 20, তারপর 110, 110 আছে এই করে। তারপরে 60, 30, 60 আছে এখানে, 20 আছে এখানে, তাহলে এখন 60টা হয়ে গেছে, আর একটা হলো আমরা এরকম করে দেব, দেখছো এই 60টা, 60টা থেকে 5টা, আবার 20 আছে, তাহলে একটু ফাঁক করে একটা এক দাও। তারপর 40, 50, 40 এখানে, 50 ও এখানে, এখানে 60 পর্যন্ত, 60 পর্যন্ত আছে, তাহলে 50 ও এখানে, 70, 80, তার 70 আছে এখানে, 80 আছে এখানে, 60, 30, 60 আছে এখানে, আর 30 আছে কোথায় এখানে, তাহলে এখানে একটা দাও। দিদি আমার প্রিয় ছাত্র ছাত্রীরা বুঝছো স্যার? হ্যাঁ তোমরা বুঝছো, আর কথা বলে না, তোমরা বুঝছো? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ তারপর আমরা কত লিখলাম এখন, তারপর আছে 20, 20 আবার এখানে, 20 আবার এখানে, তারপরে 90, 90 থাকবে কোনখানে, এখানের ভিতরে, 80 থেকে 99 ভিতরে 90 আছে, 90 আবার 90, তাহলে এখানে 60 হয়ে গেছে, আর সাইডে এরকম করে। তারপর 60, 60 আছে এই করে, তাহলে এটা একটু ফাঁক করে দাও। তাহলে এখন দেখো আমাদের এখানে সংখ্যা, এরা এই ঘরটা দেয় নাই, তাহলে এখানে কত, পাঁচ, পাঁচ সাত তিনে আট, আট এখানে কিছু নাই, এখানে শূন্য। তারপর এখানে আছে কত, দুই, এখানে আছে কত, পাঁচ, পাঁচ রেখে ছয়, এখানে আছে তিন, এখানে আছে এক, এবার মোট যোগ করে দেখো কত হয়, আট, দশ, দশ আসছে ষোলো, ষোলো তিনে উনিশ, উনিশে একে বিশ, যদি বিশ না মিলত তাহলে আমাদের অঙ্ক ভুল হতো, এখন আমাদের বিশটা মিলে গেছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের এগুলো বাড়ির কাজগুলো বাসায় করবে, ঠিক আছে? আমার প্রিয় ছাত্রছাত্রী আগুন কোথায় চলে গেছে, এখন এসেছি একজন, তার জন্য মধ্যে আবার তোমরা সবাই ভালো থেকো, খুদা হাফেজ, বাসায় কোনগুলো করবে।